দুপুর শুভেচ্ছা শুভ সময় সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের তারকা কথনের আয়োজন সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে বরাবরের মতোই এবং আজকের স্টুডিওতে আড্ডা হবে বরাবরের মতোই এবং আজকের আড্ডাটা একটু আনন্দময় হবে এবং সেই সঙ্গে আমি মনে হয় একটু হিস্টোরিক আমার জন্য কারণ এটা সেকেন্ড টাইম একটা হিস্ট্রি আমার সঙ্গে হচ্ছে কারণ প্রিন্স মাহমুদ যার নাম আপনারা সবাই জানেন আমিও জানি তার গান আমরা ভালোবাসি তার সুর আমরা পছন্দ করি এর আগে একবার একটি ঘটনা ঘটেছিল এই সেটে বসেই তিনি একজন নবীন শিল্পীকে আবিষ্কার করিয়েছেন আমাকে দিয়ে সেই সৌভাগ্য গিয়েছিল এবং সেকেন্ড টাইম আজকে আরেকজনকে আমরা পেয়েছি আরেকজন নতুন শিল্পীকে তরুণ শিল্পীকে যার গান আপনারা ইতিমধ্যেই শুনছেন ভালোবেসেছেন শুনতেই থাকছেন অনরিপিট আমাদের সঙ্গে প্রিন্স মাহমুদ রয়েছেন আজকে এবং সেই সঙ্গে রয়েছেন আলিফ স্বাগত দুজনকেই এবং আমরা কিন্তু সবাই বরবাদ হয়ে যাচ্ছি আসলে গান শুনতে শুনতে কংগ্রাচুলেশনস আপনার গান সবার কাছে পৌঁছে গেছে খুব ভালো মতো এবং শুধুমাত্র বাংলাদেশে নয় পার্শ্ববর্তী কলকাতায় পশ্চিমবঙ্গেও কিন্তু অনেক শুনছে এবং অনেকে ক্রিটিসিজম করছে ভালো কথা বলছে অ্যাপ্রিসিয়েট করছে আমি প্রিন্স ভাইকে আজকে প্রথমে জিজ্ঞেস করে আপনার কাছে যেতে যেতে চাই আর কি আই হার দ্যাট ইউর টোয়েন্টি ওয়ান হ্যাঁ গ্রেট সিঙ্গার আপনার গলার মধ্যে অনেক চমৎকার একটা ব্যাপার আছে কেমন লাগছে আসলে ইউ এনজয়িং দ্য হোল থিং এখন যা হচ্ছে আপনার সঙ্গে অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতন ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে আর প্রিন্স ভাইয়া আমাকে এত বড় একটা জায়গায় সুযোগ করে দিবেন এটা আমি কোনদিন কল্পনা করিনি আর এটা আমি বলব এটার পিছনে সম্পূর্ণ অবদানী প্রিন্স প্রিন্স ভাই এবার কি আবিষ্কার গল্পটা শুনতে চাই ওকে কীভাবে পেলেন এবার সবাই তো আমাকে নক করে ও এবিতে নক করেছিল ওরকম গান পাঠাতো তো গানই করতো গান শুনলাম তা দেখলাম খালি গলায় ও বাসায় বসে বসে রেকর্ড করে করে গান ই করে তা আমার টোনটা শুনে ভীষণ রকম ভালো লাগলো ভালো লাগলো তা আমিও ই করলাম জালিফ তুমি যোগাযোগ করো ও দেখি প্রায় গান পাঠায় কিন্তু কোনো কথা লেখে না কিছু লেখে না যে অন্যরা সবাই যেমন লেখে ওরকম লেখে না তো টোন শুনে বুঝলাম যে এই টোনটা আমি যে এই টোনটা খুঁজছি অনেক দিন ধরে অনেক দিন ধরে না সত্যি কথা বলি আমার যেটা যে এই টোনটা আমি বেশ অনেক অনেক বছর ধরে দুই হাজার দুই তিন থেকে আমি এরকম একটা টোন খুঁজছিলাম এটা শুনলে অনেকের আরোপিত মনে হবে তোমরা জানো যে আমি আসলে এই যে অনেক ইসে অংশগ্রহণ করি না যে ইচ্ছার বিরুদ্ধে বিরুদ্ধে মানুষকে প্রশংসা করতে হবে বলে অনেকগুলো অনেক জায়গা হয়তো বা মানে পছন্দ হলে করি করি না যে একদম তা না তো করি তো করি না ওই কারণে কিন্তু একটু আলাদা ধরনের ভয়েস আমি পছন্দ করি গানের এই যে রুমির ভয়েসটা যেমন আমাদের রুমি বা এই যে ঈশ্বর গানের এই ছেলেটা বা আমাদের মিজান ছিল ওয়ারফেজ মিজান যে গাইত মিজানের গানও প্রথম গান আমি করেছিলাম বলেছি এই টোনটা আমার এত বেশি ভালো লাগার যে এটা হয়তো অনেকেই নিতে পারবেন না কিন্তু একটু আলাদা ভয়েস সবাই যে গাইছে তার থেকে একটু আলাদা এ কারণেই আমার পছন্দ হয়ে যে এটা বোধ হয় আমার প্রকৃতিগতভাবে ভাবে পেয়ে গেলাম তখন ওকে বললাম যে গিটার শেখো গিটার শেখো শুধু খালি গলায় গায় তো গিটার নেওয়া একটা গিটার শেখো ওখানে বসে বসে তারপরে ও একটু একটু করে শিখলো এবং গান পাঠাতে থাকলো কত সাল থেকে ছিল এটা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হ্যাঁ ও তার মানে ঈশ্বরের গান রিলিজ হওয়ার আগে থেকে হ্যাঁ হ্যাঁ ওকেও আগে ঈশ্বরের সেকেও যেমন দশ বারো বছর দশ বছর আগে কথা দিয়েছিলাম ওকেও পাঁচ ছয় বছর আগেই করেছিলাম তো ডাকবো চিন্তা করছিলাম এর মধ্যে সুযোগ হয়ে গেল আরও হিমেলের হিমেল অ্যাশরাফের এই যে শাকিব খানের ছবিটা যে এই ছবিতে নতুন গানের ব্যাপারে বলছিল তখনই অ্যাকচুয়ালি অন্য আরেকটা গানের কাজ করছি এই ছবির অন্য আরেকটা গানের কাজ করছিলাম এর মধ্যে আমাকে বলা হয় যে ভাইয়া এরকম একটা ই আছে সিচুয়েশান আছে এরকম একটা গান তৈরি করে দিতে হবে হিমেল বলল যে একদম দুর্দান্ত একটা প্রেমের গান স্যাড গান গান একটা করছি ওখানে তো বলে একটা এরকম কিছু ই দিল তখন ওই বসে বসে ই করার চেষ্টা করলাম কিন্তু আমি ভুলে গেছিলাম যে ও যে গানটা করতে বসে পরে আরেকটা ইসের মানে একটা আড্ডায় গেছি ওই দিন ওই ছবি রিলেটেড একজন আমাকে বলছে যে ভাইয়া আপনি এই গানটা করছেন না হুম তখন আমার মাথায় আসছে আর আমি তো জ্ঞান করিনি আসলে ওই রাত্রে এসে বসে গান বানাতে থাকলাম আর তখন চিন্তা করলাম যে এবার ওকে ডাকবো এবং ওই রাত্রে এসে বসেই গানটার একটু ই তৈরি করে ফেললাম এবং মোটামুটি বরবাদ হয়ে যাচ্ছি করতে করতে গানটা হয়ে গেলো তারপরে কবে তোকে খবর দিলাম বলতো আমি মনে করতে পারছি না কবে তোকে বলেছিলাম যে আয়

যদি পেছন থেকে ইনভেড পার্সপেক্ট আমি যদি চিন্তা করি প্রিন্স মাহমুদের সব সৃষ্টি আসলে এখনও থেকে গেছে মানে এখনও আমরা গুনগুন করি হয়তো ভাবি না হয়তো রিয়েলাইজ করি না এবং লিরিক্যালি অনেক বেশি ডিফারেন্ট হয় আমাদের প্রিন্স মাহমুদের গান এবং সুরের দিক থেকে বরবাদ কথাটা নিয়ে আসলে কেউ গান করবে এটা হয়তো অনেকে ভাবে না আমি একদম সরল শ্রোতা হিসেবে বলতে পারি এতটুকু গান অত ভালো বুঝি না আমি প্রিন্স ভাই এইবারের গানটা আমি পেছনের গল্পটা শুনি যে কীভাবে কী হলো আলিফকে তো পেলেন পরে তারপরে কি হলো এই যে হামিংটা দিল এত সুন্দর করে মানে প্রসেসটা কেমন ছিল কিভাবে কি হলো আলিফের কাছ থেকে শুনবো না আপনার কাছ থেকে শুনবো ওই বলুন আলিফ আলিফের কাছ থেকে শুনি শুনতে মজা লাগবে তাহলে ভাইয়া যখন গানটা পাঠালেন আমাকে উনি জানাননি যে কোথায় যাবে গান বা কিছু এরকম কিছু বলেননি তো আমি গান শুনলাম গান শুনে উনি বললেন যে গানটা তুলে ফেলো তখন সুর করা ছিল বাট লিরিক্স পুরোটা ছিল না তো তারপর তুললাম গান কিছুদিন পর ভাইয়া বললেন সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা আগে তো আমার কারোর সাথে কাজ হয়নি আর আমি তো জীবনে ভাবিওনি যে এমন হবে আমার প্রথম একটা রেকর্ডিং হবে আবার একজন ছবিতে যে যাবে কোথায় যাবে সেটাই না আমি প্রিন্স ভাইয়া জানতাম প্রিন্স ভাইয়া বললেন যে কর এভাবে কর এভাবে কর তো আমার জন্য তো সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা ছিল রেকর্ডিংয়ে একটু ভয়ও কাজ করছিল তারপর উনি যেভাবে গান বুঝিয়ে দিলেন তুলে দিলেন যে এভাবে গা এভাবে করে গা এই জায়গাটা এইভাবে কর এই জায়গাটা এইভাবে করলে ভালো হয় মানে উনি খুবই সুন্দরভাবে ফ্রেন্ডলি মানে মনে হয়নি যে ওনার সাথে আমার মানে উনি যে এত বড় কিছু বা এত বড় একজন কিন্তু এই জায়গায় আমি ট্রেন্ড হয়নি আমার এই যে এই যে প্রিন্স মাহমুদ যে আপনাকে খুঁজে বের করলেন বা আপনাকে নক করলেন আপনার তো সেই সময় ধারণা ছিল প্রিন্স মাহমুদকে মানে এরকম কোনো ব্যাপার ছিল কিনা বা কাউকে জিজ্ঞেস করেছিলেন বা কি জানতেন আপনি ব্যাপারে হ্যাঁ ওনার ব্যাপারে তো আমি জানতাম উনি ওনার ব্যাপারে অনেক জানতাম আর ওনার অনেক গানই আমি শুনেছি মা বাবা বাংলাদেশ এগুলো তো আমার মনে হয় বাংলাদেশে যারা সঙ্গীত শ্রোতা আছেন আমার মনে হয় তারা সবাই শুনেছেন এই গানগুলো হাসান ভাইয়ার এত কষ্ট কেন ভালোবাসায় তারপর রুমি ভাই এগুলো শোনা হয়েছে পরে সাত ওকে কেন জিজ্ঞেস করছি কারণ হচ্ছে যে অনেক গান তো মিস করে যেতে পারেন পরে হয়তো শোনা হচ্ছে সেই জন্য জিজ্ঞেস করছি জাস্ট আস্কিং আর কি এবং যখন এই যে প্রিন্স মাহমুদ আপনাকে স্টুডিওতে নিয়ে ভয়েস দি দেওয়ালেন তারপর হচ্ছে সাকিব খানের গলা দিলেন সব কিছু মিলে তো ঠিক আছে তো রাতের বুঝতে পারছেন তো সেটা না 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 এটা কিন্তু হ্যাঁ এটা এটা ঠিক আছে আর আমি যখন গান বের হয়েছি যেদিন সন্ধ্যা সাতটায় বের হয়েছিল তখন থেকে শুরু করে আমি সারা রাত সেহরি রাত পর্যন্ত আমি আমি খালি এটা নিয়েছিলাম দিন দেখেন হ্যাঁ বারবার দেখি কারণ আমার জন্য তো এটা নতুন একবারে আর উনি তো অনেক পেয়েছেন এর আগে ওনার জন্য তো এটা আমার মনে হয় কিছু না কারণ এমন অবস্থা অনেক অতিক্রম করে এসেছেন উনি তা আমার জন্য তো নতুন সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা এবং আহ এমন বড় একটা পাওয়া এবং শাকিব খানের ছবিতে যাবে এটা তো আমি জানতাম না এটা তো আমার জন্য আরেকটা সারপ্রাইজ প্রিন্স ভাই জানার ইচ্ছা করে নাকি আপনি নিজেও জানতেন না এরকম উনি আমি আমি জানতাম উনি জানা না প্রিন্সের কথা বলছি না জানাই নেই জানাই জানিয়েছিলাম না 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 তো নিশ্চয়ই জানতেন

সবাই ভালো বলছে কংগ্রেচুলেশন জানাচ্ছে সবাই ফেসবুকে পোস্ট দিচ্ছে আর বলছে যে তুই কিছু করবি এটা ছিল মাথায় কিন্তু এইভাবে একজন প্রিন্স মাহমুদের সাথে আর এভাবে ছবিতে গান যাবে মানে এটা কোনোদিন কল্পনা করে স্ট্রেট ফ্যালকন নাইন রকেট আর কি কোনো কথা নেই আচ্ছা এই যে এই যে এই যে এখন যে জায়গাটা আপনি আছেন এটা একটা ঘোড়ার মতোই ধরি আর কি হ্যাঁ হ্যাঁ এই জায়গায় বন্ধু বান্ধবদের রিয়াকশন কেমন মানে যখন এরকম একটা ব্যাপার ঘটে গেল কেউ কিছু বলেনি খুব মজার কিছু বা রিয়াকশন কি দিচ্ছে আসলে হ্যাঁ বলছে বন্ধু বন্ধু ফেসবুকে পোস্ট দিচ্ছে লিখছে যে তোর সাথে আগে গান গাইতাম তুই যেখানে সেখানে গান গাইতি ভিডিও করতাম ছাড়তাম বাট কোনো দিন ভাবিনি তুই যে এভাবে এত তাড়াতাড়ি এই জায়গায় পৌঁছে যাবি কোনো তালিম নেওয়া হয়নি তাই না ছোটো না আমার কোনো ক্লাসিক্যালি ট্রেনিং নেই গান শুনে শুনি শেখা একদম এই সময় এসে আসলে গুরুর সঙ্গে দেখা যায় হ্যাঁ 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 মানে এমন মানুষের সান্নিধ্য পেয়েছি আমার মনে হয় এটাই আমার অনেক অনেক কিছু শিখতে পারছি এবং উনি মনে হয় আমাকে মানে এক প্রকার গাইডই করে যাচ্ছেন গার্জিয়ানের মতো একজন একটু আগে বকাও দিয়েছি হ্যাঁ বকা নিশ্চয় অনেক চমক মানে মজার তাই না মানে খুব বেশি জোরে তো বকা দেয় না নিশ্চয়ই না না আমি অনেক ভয় পেয়ে গেছিলাম লেট করে এসেছি তো আচ্ছা লাইভ প্রোগ্রাম ছিল তো অনেক ভয় পেয়েছিলাম না আমি জানতাম পনেরো বারোটায় প্রোগ্রাম আমার মাথায় তো ওইটা কাজ করছে না ও দেরি করছে

কার জন্য আনন্দটা ও অভিমানী মেঘ কেন টান ও কেন বোঝে না বোঝে না মন কি চাচ্ছি ভালো বাসতে বাঁচতে ভালোবাসতে বাসতে बर्बाद हो भालो बाजते बाजते भालो बाजते बाजते बर्बाद हो जाची जारे बुके भोरे काटे दिन एकाकार का কেবলি আমার সে কেবলি আমার ভীষণ নিকাট কাছে মনে পাচ্ছি তারে বুকে ভোরে কাটে দিন একাকার কেন টান ও কেন গান

মানে এখন মনে হলো না কি একটু মনে ছিল না আসলে মানে মনে করিয়ে দিলাম আমি সরি বাট মানে আমি সেলিব্রেট করতে চাই আসলে আপনার এই আনন্দটাকে এই জন্য বললাম এবং আপনি কোথায় থাকেন সেটা কিন্তু বললেন ঢাকার বাড়ি থেকে এসছেন সেটা বলেছেন আলিফ কোথায় থাকে বা কোথেকে আবিষ্কার করলো প্রিন্স ভাই হ্যাঁ আমার বাসা হচ্ছে নরসিংদীতে নরসিংদী জেলার মনোহরদি থানায় আচ্ছা ওখান থেকে মানে হ্যাঁ পড়াশোনা করছেন না কি করছিলেন আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি সেই বছর আচ্ছা গানের গানের ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই আমার গানের প্রতি ঝूक ছিল আমার বাবার গলা ভালো খুব আচ্ছা বাবা গান বাবা গান করেন বলতে ওই হবে না আচ্ছা গানগুলো গান গাইতি পারেন ভালো বাট ওনারও কোনো ট্রেনিং নেই ওনার কাছ থেকে গান শুনতাম আর ছোটবেলায় স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম তারপর আস্তে আস্তে এইভাবেই শিখা শুনি শুনে বিভিন্ন শিল্পীর গান সবার গানি শুনি শুনি শুনে শিখা একটা প্রশ্ন আছে মানে তাহলে করি আসলে সেটা হচ্ছে যে আমরা সবসময় শুনি গুরুজনরা বলে বা অভিভাবকরা বলেন যে সঙ্গীতটা গুরুমুখীবিদ্যা তাহলে কি এটা মানে বলতে পারি কি না এখন এখন তো যে আপনার কাছে যে যে এখন শিখলো এবং শিল্পী হয়ে উঠলো আর কি সবার কাছে তো এটা কি আসলে তাহলে কীভাবে আপনি আসলে বলবেন গিফটেড কিছু কিছু জিনিস তো অবশ্যই ঈশ্বর প্রদত্ত ও এখন যেটা গিয়েছে ও এর থেকে আরো অনেক অনেক সুন্দর গায় এখন নার্ভাস হয়ে গেছে অ্যাকচুয়ালি কিছুটা আর ওর টোনটা এত বেশি সুন্দর ওকে শিখতে হবে আরও সামনে সময় আছে আমি টোনটা জাস্ট ব্যবহার করলাম আর কি আচ্ছা ও আরও শিখবে এবং আস্তে আস্তে এখনও তো সামনে অনেক কেবল একুশ বছর একুশ বাইশ বছর বয়স এবং শিখবে এবং সামনে অনেক সময় ওর সুযোগটা একটু বেশি হয়ে গেল কিন্তু আমার মনে হয় আমার জন্যেও দরকার ছিল এখন এই টোন মানে এই সময়টায় এই টোনটা চাচ্ছিলাম আমি বাড়িতে সময় চাচ্ছিলো তো একটু আলাদা ধরনের ও শিখছে গিটারটাও শিখছে এবং নিজে নিজে এখন বাজিয়ে গাইতে পারে গিটারটা নিয়ে আসতেই তাহলে আরও সুন্দর যাই হোক আর বেশ মানে সে বড়ো বড়ো শিল্পীরাও বেশ প্রশংসা করছেন গানটা শুনে যেমন কালকে রাত্রে কুমার বিশ্বজিৎ দা রাতে ফোন দিলেন কানাডা থেকে হঠাৎ অনেকদিন পর বিশ্বদার ফোন ও একই সময়ে একইস্বের থেকে লুৎফুর রহমান রিটন আমাদের ছড়া রাজ্যের রাজা কিংবদন্তী দুই যে দুই কিংবদন্তি একই দিনে ফোন দিয়েছেন এবং উচ্ছ্বসিত প্রশংসা করছেন ওর যে এত সুন্দর গাইছে গেয়েছে প্রিন্স আমরা গান শুনলাম এরকম ইউটিউবে চলে এসছে সামনে আর গানটা ট্রেনিংয়েও ট্রেনিংয়ে আছে এখন তো বিশ্বদা বললেন যে এবং যে খোলা গলায় ছেলেটা ভালো গায় ওর একটু গাইড করার দরকার এবং বিশেষ করে লুৎফুর রহমান রিটন ভাই খুব বেশি বললেন গানটা সম্বন্ধে এগুলো ভালো লাগা ও সবাইকে হয়তো ওইভাবে চেনে না কিন্তু ওকেও জানালাম এখন অনেক বড় পাওয়া কারণ আগে তো দেখতাম টিভির পর্দায় এসব মানুষকে দেখতাম এবং কল্পনার ব্যান্জি ছিল আর কি মানে আচ্ছা অনেক ভালো লাগছে কুমার বিশ্বজিৎ স্যার যে বাইরে থেকে ফোন করে অনেক অনেক বড় রিটন রিটন ভাই ভাই রিটন ভাই তো কিংবদন্তি আমার কাছে বিশদা তো অবশ্যই আমি যখন ক্লাস রিটন ভাইয়ের আমি একটা রাজাকার নিয়ে একটা লিখলাম ছড়া লিখলাম এসএসসি পরীক্ষার পরে আমি রিটন ভাইয়ের বাসায় গেলাম দেখাতে বুঝছো তুমরা আমার রিটন ভাইয়ের র্যাঙ্কিং স্ট্রিটের বাসায় তা দেখে দেখে রিটন ভাই আমার অন্তমিলগুলা ঠিক করে মানে দেখে বেশ অব অবাক হচ্ছিল যে তুমি এইটুক বয়সে তখন আমি কত ছোটো চিন্তা করো ষোলো সতেরো বছর বয়স রাজাকার নিয়ে একটা ছড়া লিখে রিটন ভাইকে দেখাতে গেলাম তখন ছিল হচ্ছে আমি ঠিক মনে পড়ে না কোন সময় এটা কিন্তু কোনো একটা বাইরে ঝামেলা চলছিল কারফিউ বা ওইরকম সময় ওই রকম একটা দিনে আমি এবং রিটন ভাই লুথু রিটন ভাই এত আদর দিয়ে আমাকে বসিয়ে বসে বসে দেখাচ্ছিলেন যে প্রিন্স এইভাবে লিখেছ মানে উনিও নিজেও অবাক হচ্ছিলেন যে তুমি তোমাদের লেখাটা তো কালকে রিটন রিটন ভাই আবার অনেক অনেক দিন পর রিটন ভাই ফোন দিলেন এই গানের জন্য এটা কিন্তু আমার জন্য অসম্ভব প্রাপ্তি অসম্ভব প্রাপ্তি একটা মানে গানের আসলে কতগুলো আঙ্গিক এটা আমার জন্য প্রাপ্তি আর ওর জন্য তো আমাদের এই গানটাই আমি বিশ্বাস করি যে আসলে আলি ধীরে ধীরে আরও বুঝতে পারবে নিশ্চয়ই সামনে অনেক সারপ্রাইজেস মাথায় ঠান্ডা রাখতে হবে এবং প্র্যাকটিস প্র্যাকটিসে থাকতে হবে একদম আলিফ সাধারণত কার গান শুনে থাকেন বা বাংলা কার গান ভালোবাসেন প্রিন্স মাহমুদ ছাড়া মানে অন্য কারো গান শুনতেন কিনা ছোটবেলা থেকে হ্যাঁ আমি তো অনেকের গানই শুনতাম বিশেষ করে বাংলাদেশে আমি জেমস ভাইয়ার গান খুব ভালো লাগে আমার হাসান জেমস হাসান কুমার বিশ্বজিৎ দার গান ভালো লাগে ওনার যেখানে সীমান্ত তোমার এই গানটা খুব ভালো লাগে আমার আর রমি ভাইয়ের গানগুলো ভালো লাগে আর নাম বলতে গেলে অনেকের নামই ভালো লাগে গান গাইতে ভালো লাগে আসলে কার গান গাইতে ভালো লাগে আমার একটু মানে খোলা খোলার গানগুলো গাইতে ভালো লাগে শিল্পী কে হতে পারে বাংলাদেশের যে এখন জিজ্ঞেস করি কার গানটা গাইতে ভালো লাগে লাগতো আর কি বা লাগে এখন বাচ্চু ভাই আচ্ছা এবি শুধু এবি নাকি আরো আছে কেউ আছে সবাই মানে জেমস স্যার তো অবশ্যই আছেন এগুলাই ভালো লাগে খুব ওকে ফিজবাই কলকাতা থেকে কলকাতা থেকে অনেক শিল্পী মানে শিল্পী না শুধু শিল্পী না শিল্পীও আছেন

আরও ছোটো থাকতে এবং আমার বাসার সামনেই ওর বাসা বাসা ভাড়া নিয়েছিল একটা ওই যে সৌবাস্তু টাওয়ারে থাকতো সাকিব আরও ছোট ছিল সাকিবকে যখন প্রথম দেখেছি তখন আমিও ছোট ছিলাম কিন্তু ওদের থেকে তো অনেক বড়ো ছিলাম বাট আমি একটা স্টুডিওতে নিতে গেছিলাম তখন দেখে কি সাকিব শর্টস পড়া খুব সুন্দর একটা ছেলে আমার গাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে সাকিব নিজেও ভুলে গেছে ওদের হুম আমি ওই স্টুডিও নিতে গেছিলাম ও ওইখানে একটা কোনো একটা ওই ডুপ্লেক্সে বা কোনো একটা ইস্যায় থাকতো তখন প্রথম এসছে ও এটা দু সাল বা নাইনটি নাইন হতে পারে ও যখন প্রথম এসছে তখন তা আমি ওই যে দারুণতে জিজ্ঞাসা করলাম যে এত সুন্দর একটা ছেলেটাকে কে তা বলছে নতুন নায়ক ভাইয়া ওই দারুণটা সবাই আমাকে চিন্ত বলছে যে নতুন নায়ক ভাইয়ার নাম শাকিব খান আমার এইটা মনে আছে তারপরে ওই তখনই আবার ও একটা ছবি করেছিল ওই ছবিটা সম ওই ওই নামেও আমার একটা গান ছিল ফুল নেবে না আমি বলেছিলাম ওই আমার এইটা মনে আছে সাকিবের কথা এই জন্যেই ওর ছবির প্রতি ওর জন্য আমার সাকিবের জন্য আমার বিশেষ একটা আলাদা ধরনের মায়া এবং অনেক গল্প আসলে এখন করতে ইচ্ছে করবে প্রিন্স ভাই আসলে ধীরে ধীরে অনেক কথা বললাম আমাদের সঙ্গে আজকের আয়োজন তো শেষের প্রান্তে চলে এসছে একদম শুভকামনা রইল অবশ্যই সামনে আরও ভালো ভালো গান পাবো সেই প্রত্যাশায় আজকে আর ওর জন্য সবাই দোয়া করবেন এখন ওর কিন্তু সামনাসামনি অনেক চেষ্টা করে আজকে একটু নার্ভাস সবাই দোয়া করবেন ওর জন্যে ওর জন্যে অনেক দূর এগিয়ে যেতে পারে শো আছে নিশ্চয়ই কোয়াইট গুড্র্যাচুলেশন প্রিয় দর্শক আজকে একজন শেষ করছি এখানে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা রইল সবার প্রতি